ভোক্তা অধিদপ্তর অধিকার অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের মাধ্যমে আমরা বাজার মনিটরিংগুলি করি এবং এটার সামনে আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের বাজার মনিটরিং আমাদের চলছে এবং এটা চলমান একটা প্রক্রিয়া এটা চলতে থাকবে এবং আমরা এখন পর্যন্ত বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের এই রকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই সো বাজারে বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে সেটা ঠিক আছে যেটার দাম হয়তো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে বাড়বে বা কমবে কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই উল্টা কমানোর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দুই শতাংশ হারে কর সেটা কমিয়ে এক শতাংশ করা হয়েছে দুধের ব্যাপারে গুঁড়ো দুধের আমদানিতে যেটা বাচ্চাদের বেবি ফুড সেটাই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে সিজনাল পর্যায়ে যে ইয়েগুলি আছে ভ্যারিয়েশনগুলি আছে যে সিজনের পরে সেগুলো আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো আর আপনারা যদি দেখেন যে অনেকগুলি পণ্যের দশটি পণ্যের উপরে আরো মানে আরোপিত মিনিমাম ভ্যালু প্রত্যাহার করা হয়েছে দশটা পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে উনিশটি পণ্যের সংকূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে একশো বাহাত্তরটি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে এবং অন্যান্য শুল্কও যেগুলো আছে সেগুলো এনবিআর যথাযথ সময়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে যাতে আমরা এই যে আমাদের ফুড ইনফ্লেশন আমাদের বাজেটেও বলা হয়েছে আমরাও বারবার বলতেছি ফুড ইনফ্লেশনটা তুলনামূলকভাবে বেশি এর অনেকগুলি কারণ আছে আপনারাও জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বহির্বিশ্বের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া অনেকেই এই প্রশ্নটা করেন আমি উত্তর দেই মানে এইভাবে যে অনেকে এই প্রশ্নটা করেন যে চাল তো আমাদের এখানে লোকাল উৎপাদন হয়েছে অনেক ভালো চাল হয়েছে তাহলে চালের দাম বাড়লো কেন অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায় ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে সে জানে যে তার এক লিটার তেল কিনতে হবে সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধারের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে এনে আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট সো এই জন্য আমাদের যেসব লোকাল উৎপাদিত পণ্য যখন অন্য অন্য উৎপাদি আমদানিকৃত উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় অটোমেটিক্যালি বাজারে তারাও এটাকে রেশনালাইজ করে বাটারের যে সিস্টেমের মতো তার কারণ সে জানে যে তার এক লিটার তেল নিতে হবে সে ওই রেশনাল অনুযায়ী সবজির দামও বাড়ায় দেয় এবং উৎপাদিত পণ্যের দামও বাড়ায় দেয় যার ফলে এটার মার্কেটে রিফ্লেকশান বেশি হয় এই জন্য আমরা চেষ্টা করছি যে বাড়াইতে বাধ্য হয় তো এই জন্য আমরা চেষ্টা করছি যে এগুলো যেন আরও কমে আনা যায় আরও অনেকগুলো উদ্যোগ নেওয়া হবে সব কিন্তু বাজেটে রিফ্লেক্ট হয় না বিকজ বাজেটে যেটা হয় ট্যাক্স দেওয়া হয় পরেও কিন্তু এর আগেও আপনারা দেখেছেন যে রমজানের আগে আমরা কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি হাই ট্যাক্স থেকে সো হাই ট্যাক্স থেকে লো ট্যাক্স করা যায় লো ট্যাক্স থেকে কিন্তু বাজেট ডিউরিং দ্য পিরিয়ড হাই ট্যাক্স করা যায় না যার ফলে যে ট্যাক্সটা আছে প্রয়োজনে আমরা লিন সিজনে বা যে সিজনগুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে না তখন কিন্তু আমরা এটা নোটিফিকেশন জারির মাধ্যমে কমিয়ে আনতে পারবো আপনারা যদি আমাদের এই সরকার চোদ্দোই জানুয়ারি এগারোই জানুয়ারি শপথের পরের থেকে এখন পর্যন্ত দেখেন তাহলে আমদানিকৃত আমাদের যে দুটি পণ্য আছে চিনি এবং তেল দুটোই কিন্তু একেবারে ভারসাম্য অবস্থায় আছে এবং গত বছরের তুলনায় কম আছে এখন এই মুহূর্তে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ দাম একশো তেষট্টি টাকা এবং খোলা বাজারে ভোজ্য তেলের দাম একশো পঞ্চাশ টাকারও নিচে চিনির দাম একশো চল্লিশ টাকা এবং রমজান থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে এটা আছে সো আমাদের এই কার্যক্রমগুলি চেষ্টাগুলি আমাদের অব্যাহত আছে আপনারা জানেন যে কথাগুলি আপনি বিভিন্নভাবে বললেন আমাদের এখানে কৃষি উৎপাদিত পণ্য কৃষি বিপণনের মাধ্যমে বাজারজাত হয় তো সেইখানে আমাদের সিজনাল ফ্ল্যাকচুয়েশন থাকে যখন পেঁয়াজের ক্রাইসিস ছিল আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কিন্তু পেঁয়াজের দাম কমাতে সমর্থ হয়েছিলাম একইভাবে সিজনাল ফ্ল্যাকচুয়েশনে আমরা অন্য অন্য পণ্যের সংকট হলে আমাদের এনবিআরের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মাধ্যমে আমরা কিন্তু ট্যারিফগুলো রেশনালাইজ করি মাননীয় প্রধানমন্ত্রী কালকেও বাজেট দেওয়ার সময় বলেছেন যে আমরা ট্যাক্স দিলাম কিন্তু যখন প্রয়োজন হবে সেগুলো যৌক্তিক পর্যায়ে নিচে নামিয়ে আনা হবে আর ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিজিক্যাল পলিসি মেজার নেওয়া হয় যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয় তো সেই বিষয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন তো ডেফিনেটলি তো আমাকে উত্তর দিতে হবে যে এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না এটা ওই অন্য মন্ত্রণালয় দিবে সো আপনারা আমাদের এই মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সো যখন আপনি স্পেসিফিক প্রশ্ন করেন আমাকে যে ইনফ্লেশনের জন্য আমি কি কি মেজার নিয়েছি ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের এটা বাণিজ্য মন্ত্রণালয় আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি কিন্তু আপনারা হয়তো মানে আমি হয়তো পরিষ্কার করে বলতে পারি নাই এই এখন পরিষ্কার করে জানিয়ে দিলাম ধন্যবাদ